চোদ্দ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য জরুরি সেবা ছাড়া সব বন্ধ করোনা আয়ার্টি মৃত্যু চার দিন বন্ধ থাকার পর খুলেছে মার্কেট শপিং মল অনেক ক্ষেত্রেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি কোয়ারেন্টাইনে যেতে বিদেশ ফেরতদের অনিহা বেগ পেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দায় বিশ্ব সম্প্রদায়ের বললেন মার্কিন বিশেষ দূত করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ মিয়ানমারে সেনা শাসকদের সহিংসতা বন্ধের আহ্বান আঠারো দেশের রাষ্ট্রদূতদের গুলিতে আরও চার বিক্ষোভকারী নিহত ফার্স্ট সিকিউরিটি সংবাদ ব্যাংক শিরোনাম সন্ধ্যা সাতটার একুশে সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ ডাব্লিউ একুশে টোয়েন্টি ফোর করোনা প্রসঙ্গ সংক্রমণ রোধে চোদ্দ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া আর সবকিছুই বন্ধ থাকবে রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তিনি জানান লকডাউনের এক সপ্তাহ অফিস আদালত কলকারখানা সব বন্ধ থাকবে প্রণব চক্রবর্তী রিপোর্ট দেশে গত পাঁচ এপ্রিল থেকে শুরু হয় লকডাউন তবে শুরু থেকেই একেবারে ঢিলে ঠালা অফিস খোলা থাকায় অফিসগামীদের যাতায়াতে ভোগান্তি নজরে আসলে খুলে দেয়া হয় গণপরিবহন পরে ব্যবসায়ীদের দাবির মুখে খোলে মার্কেট শপিং মল এই যখন অবস্থা তখন প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ এ অবস্থায় কোভিড ১৯ জাতীয় কারিগরিক পরামর্শ কমিটির সুপারিশে এবার পরিপূর্ণ লকডাউনের দিকে যাচ্ছে সরকার আগামী রোববার আসবে প্রজ্ঞাপন জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন চোদ্দ এপ্রিল থেকে কঠোর লকডাউনে বন্ধ থাকবে অফিস মার্কেট গণপরিবহন শুধুমাত্র জরুরি সেবা চালু থাকবে এর মধ্যে ওষুধের দোকান পানি বিদ্যুৎ গ্যাস ফায়ার সার্ভিস সহ জরুরি সেবার আওতায় থাকা সকল প্রতিষ্ঠান খুলবে বেঁধে দেয়া নিয়মে ১৪ তারিখ থেকে আমরা ২০ তারিখ পর্যন্ত এক সপ্তাহর জন্য একটা কঠোর পরিপূর্ণ কমপ্লিট লকডাউন যেখানে মানুষজন সকলেই সহযোগিতা করবে বাসায় থাকবেন বাইরে যাবেন না এবং চলাফেরা যে এগুলোতে প্রত্যেককেই সংযত আচরণ করতে হবে এবং যে যেখানে আছে সেখানে থেকেই এই সাতটি দিন যাতে করে আমরা কঠোরভাবে লকডাউনটা করতে পারি এর আগে সড়ক পরিবহন ও সেতু মুলসি ওবায়দুল কাদের কঠোর লকডাউনের কথা জানান নিয়মিত ব্রিফিংয়ে করোনা সংক্রমণ বৃদ্ধির পেছনে জনগণের উদাসীনতাকে দায়ী করেন তিনি চলমান এক সপ্তাহে লকডাউনে জনগণের উদাসীন মানসিকতা কোনো পরিবর্তন হয়েছে বলে মনে হয় না প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা এদিকে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে দেশে আরও তেষট্টি জন মারা গেছেন নতুন রোগী শনাক্ত হয়েছে সাত হাজার চারশো বাষট্টি অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি বলছে ২৪ ঘন্টায় তেতাল্লিশ পুরুষ ও ২০ মহিলার মৃত্যু হয়েছে তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এ নিয়ে মোট মৃত্যু নয় মৃত্যুহার পাঁচশো চুরাশি শতকরা এক দশমিক চার দুই ভাগ ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে একত্রিশ হাজার ছয়শো জনের এতে নতুন করে শনাক্ত হয়েছে সাত হাজার চারশো বাষট্টি শনাক্তের হার তেইশ দশমিক পাঁচ সাত ভাগ এ পর্যন্ত শনাক্ত হয়েছে ছয় লাখ তেয়াত্তর হাজার পাঁচশো চুরানব্বই আর সুস্থ হয়েছে তিন হাজার পাঁচশো এগারো মোট সুস্থ হয়েছে পাঁচ লাখ আটষট্টি হাজার পাঁচশো একচল্লিশ মৃত্যু হার সবচেয়ে বেশি ঢাকায় তার পরের অবস্থানে চট্টগ্রাম লকডাউনে চার দিন বন্ধ থাকার পর আট ঘন্টার জন্য খুলেছে মার্কেট শপিং মল মার্কেটগুলোতে ক্রেতারা আসলেও অভিজাত শপিং মলে ক্রেতারার ভিড় কিছুটা কম স্বাস্থ্যবিধি মানার শর্ত থাকলেও অনেক ক্ষেত্রেই তা উপেক্ষিত ব্যবসায়ী সমিতি বলছে স্বাস্থ্য নিয়ম আরও কঠোরভাবে মানতে পদক্ষেপ নেওয়া হচ্ছে বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম লকডাউনের পঞ্চম দিন মার্কেট এই চিত্র নিউ মার্কেটের আসছেন ক্রেতারা গাউসিয়া মার্কেটের ভিড় কিছুটা বেশি মার্কেটের কাঠামোর কারণেই শারীরিক দূরত্ব মানা বেশ কঠিন গায়ে গা ঘেঁষেই মানুষের চলাচল ক্রেতারা বলছেন বিশেষ প্রয়োজনেই বাইরে বের হওয়া তবে স্বাস্থ্যবিধি আরো কঠোরভাবে মেনে চলা উচিত বলে মনে করেন তারা দোকানে যারা কর্তৃপক্ষ তারা যদি একটু ক্লিনিং ব্যবস্থাটা ভালো করে তাহলে মানে সবার জন্যই এটা বেটার হয় ইমার্জেন্সি কারণে আসছে নালে আসার প্রশ্নই আসে না সবাই এখন মাস্ক টাস পড়তেছে দেখতেছে যে নরমাল আছে আগের থেকে একটু ভিটা কম আছে আর কি মার্কেট খোলায় খুশি দোকানিরা তারা বলছেন ঈদের আগে দোকান বন্ধ থাকলে পরিবার নিয়ে কষ্টে থাকতে হবে আমাদের চারটা পর্যন্ত পাঁচটা পর্যন্ত দিয়েছে আমরা আমরা খুশি আলহামদুলিল্লাহ যদি বন্ধ থাকে তো টাকাটা পাবো না আমাদের এই টাকা দিয়ে আমাদের সংসার চলে ঈদ পর্যন্ত যেন মার্কেটটা খোলা থাকে স্বাস্থ্যবিধি মেনে যেন আমরা সুন্দর মতো দোকানদারি করতে পারি তবে দোকান খুলে রাখার সময়সূচি পরিবর্তন চান পরবর্তীতে আবার চিন্তা ভাবনা করে যদি বাড়ানো হয় তাহলে আমাদের আরো ভালো হবে गवर्नमेंट রুল যেটা করছে এর বিরুদ্ধে কেউ যেতে পারবে না ঠিক না তো একটু বাড়াইলে ভালো হয় এদিকে অভিজাত শপিং মলগুলোর চিত্র কিছুটা ভিন্ন ক্রেতার উপস্থিতি খুব একটা নেই স্বাস্থ্যবিধির ক্ষেত্রে কিছুটা ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ ঢাকা মহানগর দক্ষিণ ব্যবসায় সমিতির সভাপতি জানান স্বাস্থ্যবিধি যাতে উপেক্ষিত না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে স্বল্প পরিমাণের কর্মচারী দিয়ে আমরা ব্যবসা পরিচালনা করব এবং স্বাস্থ্যবিধি পুরোপুরি মেনেই আমরা দোকানপাট খুলব সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী তেরোই এপ্রিল পর্যন্ত সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দোকান খোলা রাখা হবে সাইদুল ইসলাম একুশ টেলিভিশন ঢাকা বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠাতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক জানান কোয়ারেন্টাইনে যেতে যাত্রীদের অনিহা একেবারে শুরু থেকেই সরকারের নির্দেশনার কথা জানানোর পর যাত্রীরা এমনকি তাদের স্বজনরাও বিক্ষোভ করেন করেনের রিপোর্ট করোনার দ্বিতীয় ঢেউ সারাদেশেই সংক্রমণের ঊর্ধ্বগতি দ্বিতীয় ঢেউ সামাল দিতে ইউরোপ সহ বেশ কিছু দেশের সঙ্গে আকাশ যোগাযোগ বন্ধ করে দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ একই সঙ্গে বাধ্যতামূলক করা হয়েছে বিদেশ ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন তবে কোয়ারেন্টাইনে পাঠাতেই যত বিপত্তি নানা অজুহাতে কোয়ারেন্টাইনে যেতে অনীহা তাদের এ নিয়ে বিমানবন্দর কর্মীদের সঙ্গে মাঝে মধ্যে বাক বিতণ্ডাও শুরু করেন যাত্রীরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান বলেন করোনা শুরু থেকেই কোয়ারেন্টাইনে যেতে যাত্রীদের আপত্তি তবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোরভাবে সরকারি নির্দেশনা মেনে চলার কথা জানান তিনি টাইলস ভেঙে ফেলে অনেক সময় গ্লাস ভেঙে ফেলে হেলথ কাউন্টারগুলোকে তারা একদম সমূল উৎপাদন করতে চায় অন্যান্য স্থাপনাও তারা ভেঙে ফেলতে চায় আর কি তো অনেক চাপের মধ্যে আসলে আমরা থাকি এই প্রাতিষ্ঠানিক কোয়ান্টারে যাত্রীদের নিয়ে অনেকে আবার অনেক উস্কানিমূলক কথাবার্তা বলে আসলে অ্যাজ এ হোল এগুলি কন্ট্রোল করে আমাদের জন্য ফিজিক্যালি কেউ যদি এসে না দেখে আসলে চিন্তাও করতে পারবে না যে তারা কি করে এয়ারপোর্টের ভিতরে বিমানবন্দর পরিচালক মনে করেন যাত্রীরা রাষ্ট্রের সিদ্ধান্ত মানলে করোনা নিয়ন্ত্রণ করা সহজ হবে তারা নিজেদের সার্থকতা চিন্তা করে যে আমরা আসছি আমরা কেন আমরা কেন পাকিস্তানের কোয়ারেন্টাইনে যাব আমরা তো সার্টিফিকেট নিয়ে আসছি বা আমরা তো অনেক কষ্ট করে আসছি আমরা এখন বাড়ি যাব আমাদের এই নাই সেই নাই তারপর বিমানবন্দরে একটু সময় হলেই তারা বিভিন্ন কিছু দাবি করে আমাদের খাবার পানি দেন আমাদের খাবার নাই সংক্রমণ রোধে বিমানবন্দর কর্তৃপক্ষ সরকারের সকল নির্দেশনা বাস্তবায়ন করবে বলেই জানান এই পরিচালক জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা রোহিঙ্গা সংকট সৃষ্টি করেছে মিয়ানমার বিশ্বকে ঠেলে দিয়েছে নতুন চ্যালেঞ্জের মুখে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জন ক্যারি এই বাস্তুচ্যুত জনগোষ্ঠীর দায় কেবল বাংলাদেশের নয় বিশ্ব সম্প্রদায়েরও দায়িত্ব রয়েছে বলে উল্লেখ করেন তিনি আর একা কোনো রাষ্ট্রের পক্ষে করোনা মহামারী ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা করাও সম্ভব নয় বলে জানান এই মার্কিন বিশেষ দূত রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নবী জলবায়ু বিষয়ে প্যারিস চুক্তিকে অস্বীকার করেছিল ট্রাম্প প্রশাসন জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর দেশটি ফিরে আসে প্যারিস চুক্তিতে এরপর অভিঘাত মোকাবেলায় কৌশল নির্ধারণে সংশ্লিষ্ট দেশগুলোর একটি শীর্ষ সম্মেলনের উদ্যোগ নেয় বাইডেন প্রশাসন সেই ধারাবাহিকতায় বাইশ ও তেইশে এপ্রিল চল্লিশটি দেশের শীর্ষ নেতৃত্বের ভার্চুয়াল অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে শীর্ষ সম্মেলন এ আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ঢাকা এলেন জো বাইডেনের জলবায়ু বিষয়ক বিশেষ দূত জনকেরি রাষ্ট্রীয় অতিথি ভবনে হয় দ্বিপক্ষীয় বৈঠক পরে জনকেরি জানান কার্বন নিঃসরণ শূন্যে নামাতে সংশ্লিষ্ট সব উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে কাজ করবে বাইডেন প্রশাসন Droughts, from ice melting and sea level rising, from food production interrupted, from the ability of people to live where they live. Migration is already happening because of climate change. No one country can solve the problem of the climate crisis. We're delighted that Bangladesh will take part in President Biden's summit, but equally importantly, in order to bring technology, research, development and finance to the table. মিয়ানমার রোহিঙ্গা সংকট সৃষ্টি করে বিশ্ব রাজনীতি ও প্রকৃতির ক্ষতি সাধন করেছে উল্লেখ করে জন কেরি বলেন এই সমস্যা পুরো বিশ্বকে চ্যালেঞ্জের মুখে দাঁড় করে দিয়েছে to try to restore democracy to Myanmar and in the doing of that to try to be able to help relieve the pressure and the challenges that the Rohingya present. The global community needs to help step up. This is not a responsibility for uh, for Bangladesh alone. বিশ্বের সকল মানুষের কাছে ভ্যাকসিন সহজলভ্য করতে বাইডেন প্রশাসনের নেয়া পরিকল্পনার কথা জানান জন কেরি। Our economies, our lives, our, our uh, you know, the, the whole, all the agenda that we have to work on will be advanced significantly if, if we can do this together. It's a pandemic. It reaches across all borders. We're going to have to beat COVID altogether. এরপর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন জন কেরি লিডার্স সামিটের আমন্ত্রণপত্রও তুলে দেন প্রধানমন্ত্রীর হাতে মোহাম্মদ নুরুন্নবী একুশে টেলিভিশন ঢাকা সময় হলো প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে চট্টগ্রামের হাট হেফাজতের তাণ্ডব থানায় হামলা মামলায় গ্রেপ্তার চার একুশের বইমেলার বিদায়ের সুর করোনায় বেচা কেনা না জমলেও পাঠক দর্শনার্থীদের আনাগোনায় সন্তুষ্ট প্রকাশকরা দেখছেন সন্ধ্যা সাতটার একুশে সংবাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে চট্টগ্রামের হাট হাজারিতে হেফাজত কর্মীদের ভাঙচুর তাণ্ডব এবং সহিংসতার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গেল গ্রেপ্তার করে গত আট মার্চ হাট হাজারিতে এই সহিংসতার ঘটনা ঘটে এতে নিহত হয় চারজন এ সময় হেফাজত কর্মীরা হাট হাজারি থানা স্থানীয় ভূমি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ পুলিশের উপর আক্রমণ স্থানীয় ডাক বাংলো ভাংচুর করে এ ঘটনায় অজ্ঞাতনামা কয়েকশো জনকে আসামি করে গেলো গেল 30 মার্চ পুলিশ ছয়টি মামলা করে গ্রেপ্তার হওয়াদের হাটহাজারী থানা ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে ধর্মকে ঢাল বানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিং কালে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন আমরা স্পষ্ট করে বল দিতে চাই ধর্মের দোহায় দিয়ে ধর্মকে ডাল মানিয়ে জনগণের সম্পদ বিনষ্টের অপচেষ্টা আর সহ্য করা হবে না এদেশের মুসলমানরা কোন অপশক্তি বা ধর্ম ব্যবসায়ীদের কাছে তাদের ধর্ম বিশ্বাস ইজারা দেয়নি তাদের থলের বিড়াল ইতিমধ্যে বেরোতে শুরু হয়েছে দেশকে অস্থিতিশীল করার যে কোনো অপপ্রয়াস জনগণকে সাথে নিয়ে সরকার চোদ্দ এপ্রিল সর্বাত্মক লকডাউনের আগে সুস্পষ্ট নির্দেশনা দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব বলেন কঠোর লকডাউনে খেটে খাওয়া সাধারণ মানুষের কি অবস্থা হবে সে বিষয়ে ধারণা দিতে হবে সরকারকে এ সময় করোনা মোকাবেলায় সর্বদলীয় কমিটি গঠনের আহ্বান জানান বিএনপির মহাসচিব আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে ইঙ্গিত করে মির্জা ফখরুল করোনা মোকাবেলায় মনোযোগী হওয়ার আহ্বান জানান যে তারিখ থেকে সর্বাত্মক লকডাউন করা এবং তার বিকল্প কি ব্যবস্থা করা হয়েছে সে সম্পর্কেও কিন্তু জনগণ জানে না আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গত কয়েকদিন ধরেই আপনার বিভিন্নভাবে বিএনপিকে জড়িয়ে বিভিন্ন রকম কথা বলছেন আমি যেটা মনে করি আমরা যেটা মনে করি অযথা একটা বিরোধী দলকে এবং আপনার বিএনপিকে জড়িয়ে এই সমস্ত কথাবার্তা না বলে সেই সময়টুকু আপনারা এখন করোনাকে কিভাবে মোকাবেলা করবেন সেই বিষয়টা নিয়োজিত করেন পঞ্চম দিনেও সারা দেশে লকডাউন চলছে ঢিলে ভাবে অনেক স্থানেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি রাজবাড়ির বাজারগুলোতে মানুষের ভিড় আগের মতোই দেখা গেছে বাজারে সব ধরনের দোকানপাট খোলা সাতক্ষীরার কোথাও লকডাউন মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব না মেনে সবখানে অবাধে চলাফেরা করছে জনসাধারণ দূরপাল্লার যানবাহন ও গণপরিবহন বন্ধ থাকলেও চলছে ছোট ছোট যানবাহন দিনাজপুরের হিলি এবং নাটোরেও মানা হচ্ছে না লকডাউন স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা নেই সাধারণ মানুষ মানুষের তবে বিভিন্ন স্থানে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের অভিযান চলছে করা হচ্ছে মামলা ও জরিমানাও গাইবান্ধার সুন্দরগঞ্জে জুমার নামাজের পর মুসল্লিদের দুপক্ষের সংঘর্ষে ১২ জন আহত হয়েছে উপজেলার সিলামনির বাজারে একটি মসজিদে নামাজ শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় মসজিদের কমিটি নিয়ে আগে থেকেই বিরোধ চলছিল জুমার নামাজের পর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে এতে দুলামিয়া খুশি মিয়া মিঠু তোতা ও খোকা সহ অন্তত বারো মুসল্লি আহত হয় তাদের কয়েকজনকে গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে কিন্তু স্থানীয় আরেকটা গ্রুপ তারা আরেকটা কমিটি তৈরি করে তারা ওই মহাজনকে জিজ্ঞেস করে যে কাকে বলে ছুটিতে গেছে সে বলে যে আগে যে কমিটি আছে তাদেরকে বলে গেছে এই দুই কমিটির মধ্যে এটি নিয়েই একটা দ্বন্দ্ব শুরু হয় নামাজের পড়ে এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি মারামারি ঘটনা হেফাজতের কোনো বিষয় আছে না হেফাজত নিয়ে এখানে কোনো আলোচনা নেই আর কোনো বিষয় এবারের আয়োজন বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বইমেলা প্রতিদিন বৈশাখ আসার আগে ছুটির বিকেলে পাঠক লেখক প্রকাশকদের আড্ডায় জমজমাট অমর একুশে গ্রন্থমেলা বই কিনে প্রিয় লেখকের অটোগ্রাফ নিচ্ছেন পাঠকরা সবার আশা করোনাকাল কেটে নতুন দিনে আবার জমবে প্রাণের মেলা মফিউর রহমানের রিপোর্ট করোনাকালে অমর একুশে গ্রন্থমেলা লকডাউন আর সরকারি ছুটির বিকেলে মেলা প্রাঙ্গণে পাঠকের ভিড় স্টলে স্টলে জমে লেখকদের আড্ডা প্রিয় লেখকের অটোগ্রাফ নিতে বিভিন্ন স্টলে ভিড় করেন বই প্রেমীরা বাবা মায়ের হাত ধরে শিশুরাও আসে মেলায় আমি কিনবো এবং গল্পের পাখি পাখিমা এত ডাকি তবু কথা না কেন প্রাণের মেলায় স্টলে স্টলে ঘুরে পছন্দের বই কেনে পাঠকরা নিজের জন্য তো বটেই প্রিয়জনকে উপহার দিতে অনেকেই পছন্দের বই কিনছেন আহমেদ আহমেদ শরীফ হুমায়ুন চেষ্টা করি যে চলচ্চিত্র বিষয়ে যেসব বই আসছে সেই বইগুলো কালেক্ট করে বইমেলায় এসে নিজের পছন্দের বইগুলো কিনি উপহার দেওয়ার জন্য কিছু বই কেনা হয় বিদায়ের সুর বাজছে প্রাণের মেলায় লেখকের আশা শিগগিরই কাটবে করোনা দুঃসময় এক বছর অপেক্ষায় আবারও মিলবে লেখক পাঠক মেলা আমার কাছে সবসময় ভালো লাগে যেহেতু আমি সবসময় লেখালেখিতে থাকি বঙ্গবন্ধুকে নিয়ে আমার অনেক দিনের পরিশ্রম যে কিছু ভালো প্রবন্ধ একত্র করে যেন একটা বই বের হয় এবং সেটা হচ্ছে ইতিহাসের অমৃত সন্তান এই বছর লাভ না হলেও মেলা হওয়ায় সন্তুষ্টি আছে প্রকাশকদের সে শুক্রবার সেখানে হচ্ছে মানুষজনের মোটামুটি যদিও আনাগোনা দেখা যাচ্ছে কিন্তু বেচা বিক্রি হচ্ছে আপনার এত আশাব্যঞ্জক না গত শুক্রবার থেকেও আজকে বই বিক্রি হচ্ছে ভালো এবং পাঠকও আসছে আমরা আশা করবো যে ভবিষ্যতে করোনা কাল কেটে যাবে আবার সুদিন আসবে এদিন মেলায় আসে নতুন আটাশিটি বই মফিউর রহমান একুশে টেলিভিশন ঢাকা আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ শহর জুড়ে ছড়ানো ছিটানো ময়লা ফেলা হয় মহাসড়কের ধারে চলতে ফিরতে সেই আবর্জনায় গন্ধ ছড়াচ্ছে মহল্লার এ প্রান্ত থেকে সে প্রান্তে বলছিলাম দেশের বৃহত্তম সিটি কর্পোরেশন গাজীপুরের কথা বাকিটা শুনুন অখিল পোদ্দারের কাছে সঙ্গে ছিলেন স্থানীয় প্রতিনিধি অপূর্ব রায় টঙ্গি থেকে জয়দেবপুর হয়ে কালিয়া কোর পর্যন্ত প্রায় আটত্রিশ লাখ মানুষের বাস দেশের অন্যতম বৃহত্তম গাজীপুর সিটি কর্পোরেশনের ময়লা ফেলতে রয়েছে মাত্র একটি ল্যান্ডফিল যার পুরোটাই অপরিকল্পিত দুর্গন্ধ সহ্য করে এ জায়গাতে চলতে আমাদের প্রতিনিয়ত সমস্যা হয় ময়লার দুর্গন্ধের কারণে কোনো গাড়ি এখানে প্লেস করে না পচা এই আবর্জনা থেকেই তো এই মশাগুলো তৈরি হচ্ছে দুর্গন্ধে ভূমি আসতেছে প্রচন্ড খারাপ লাগতেছে শিল্প এলাকার বর্জ্য আবাসিকের আবর্জনা প্রতিনিয়ত ফেলা হচ্ছে খোলা জায়গায় দুর্গন্ধে টিকতে না পেরে এলাকাও ছাড়ছেন অনেকেই ছড়াচ্ছে রোগ জীবাণু আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে বিতত যে কাঁচা রাস্তাগুলো আছে এই মাঝে মাঝে ময়লা এই থুপের মাধ্যমে আমরা মনে করো মশা মাসি ছেলে মেয়েদের নিয়ে চলা খুব কষ্ট যখন মেঘ বৃষ্টি পড়ে তখন এগুলো ময়লা মনে করেন রাস্তার আশেপাশে আরো এলেমেলে হয়ে থাকে এটা তো আসলে দীর্ঘদিনের একটি অব্যবস্থাপনা এই জায়গায় কিন্তু আমাদের এই গাজীপুর সিটি কর্পোরেশনের নবাগত মেয়রের বয়স হলো মাত্র আড়াই বছর সিটি কর্পোরেশন বলছে এ সমস্যা সিটি কর্পোরেশনে ব্যক্তিগতভাবে কোনো জায়গা না থাকার কারণে এগুলো ফেলে দেওয়া হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহযোগিতায় আমরা একটি প্রজেক্ট দিয়েছি যেটা একশো বিঘা জায়গা এবং পরবর্তীতে এটা তিন হাজার টন প্রতিদিন যেন জিরু করতে পারে সেই ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করে পঁয়ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ আমাদের জাতীয় গ্রিডে দেওয়ার জন্য প্রস্তাব করেছি দুর্গন্ধমুক্ত গাজীপুর সিটি গড়ার প্রত্যয় ব্যক্ত করলেও জনপ্রতিনিধিরা বেমালুম ভুলে গেছেন ভোটের প্রতিশ্রুতি এসব নিয়ে ক্ষুব্ধ স্থানীয় জনগণ আমাদের জোরালো দাবি থাকবে যত দ্রুত সম্ভব এই বর্জ্য আবর্জনাগুলোকে সরিয়ে আমাদেরকে সুন্দর স্বাভাবিক জীবন খুব দ্রুত ফিরিয়ে দেয় গাজীপুর সিটি কর্পোরেশনের যত ময়লা তার সবটুকুই ঢেলে রাখা হয় মহাসড়কের ধারে যে কারণে নানান রোগে আক্রান্ত হচ্ছেন সাধারণ মানুষ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সব সময় পাশে আছে একুশে টেলিভিশন আবারও নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন সুস্থ থাকুন যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকবে লকডাউনে নিত্যপণ্য সরবরাহ স্বাভাবিক দাম স্থিতিশীল কান না দেওয়ার পরামর্শ সংবাদে আমন্ত্রণ লকডাউন চললেও বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে প্রায় সব পণ্যের দামও আগের মতোই তবে গুজবের কারণে বেশি বেশি কিনে যাতে বাজারে সংকট সৃষ্টি না হয় সেজন্য সচেতন হতে হবে বলেই মনে করেন ক্রেতারা মেহেদি হাসানের রিপোর্ট এমনিতেই লকডাউন তার উপর ছুটির দিনের বাজার তবে বাজারে এর কোনো প্রভাব নেই পণ্য পরিবহন স্বাভাবিক থাকায় সরবরাহ ভালো বাজার ভরা গ্রীষ্মকালীন শাকসবজি দামও আগের মতোই আগে আমরা পটল বেচছি 30 35 40 এত 40 এ আছে তারপর সিম বেচছি 30 দেশে সরষে টাকা সবে আগের মতোই চলতেছে আগ্ৰমতে জলদি মাল পাওয়া যায় ঠিকমতে পাওয়া যায় ক্রেতারা বলছেন করোনার পাশাপাশি কোনো গুজবে কান দিয়ে বাজারে যেতে কেউ হুমরি খেয়ে না পড়ে সে ব্যাপারে সবারই সচেতন হওয়া জরুরি একদম আতঙ্কে পন্যের সরবরাহ যথেষ্ট পরিমাণে আছে কোনো ইয়া সরবরাহ ঘাটতি নেই প্রত্যেকটা জিনিসই পাওয়া যাচ্ছে দাম যে খুব একটা বেশি তা না স্বাভাবিক প্রতিটা ব্যক্তি যদি নিজ থেকে নিজ সচেতন না হয় তাহলে আপনারা আমি তো সচেতন করতে পারবো না সয়াবিন তেল ও চিনি আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে বাকি সব বন্ধি পণ্যের দামে হেরফের নেই চাল ডাল সবকিছু মোটামুটি আগের দামে আছে এবং আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ছোলা মুসুর ডাল সয়াবিন তেল সবকিছু আছে চিনিও আছে মোটামুটি গত সপ্তাহে যে দামে এই দামের ভিতরে এখনো আসছে সবকিছু মাছের বাজারে সরবরাহ বেশ ভালো দামও কিছুটা কম বড় বড় মাছ তিনশো ষাট কিলো দুশো তিরিশ আগে আছে লকডাউন আগে বেশি দুশো সব ধরনের মাংস আগের দরে বিক্রি হলেও কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা ব্যবসা বাণিজ্যের খবর জাপানের বিশ্ববিখ্যাত টয়োটা কোম্পানি তাদের সেডান কার প্রিমিয়ো ও এলিয়ন ব্র্যান্ডের উৎপাদন বন্ধ করে দিয়েছে বাংলাদেশের রাস্তায় বেশ জনপ্রিয় ছিল গত মার্চ থেকে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এই কার দুটি বাংলাদেশের আমদানিকারক ও জাপানের রপ্তানিকারকদের সাথে কথা বলে বিশেষ রিপোর্ট করছেন রফিকুল বাহার ক্যামেরা ছিলেন নূর প্রতি বছর জাপান থেকে চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে গড়ে বিশ থেকে বাইশ হাজার রিকন্ডিশন গাড়ি আমদানি হতো এর মধ্যে অন্তত পাঁচ হাজার কার প্রিমিয় ও এলিয়ন ব্র্যান্ডের অর্থাৎ মোট আমদানির চার ভাগের ভাগই হল জাপানি এ দুটি কার জাপানের উন্নত প্রযুক্তির পরিবেশ বন্ধ ইলেকট্রিক এবং হাইব্রিড গাড়িগুলি যাতে বাংলাদেশের জনগণ সুলমূল্যে পেতে পারে বাংলাদেশ সরকারের কাছে আমাদের প্রত্যাশা থাকবে ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে বছরের ডিসেম্বর মাসে গাড়ি দুটির সর্বশেষ অর্ডার নেয় টয়োটা সেই হিসাবে চলতি বছরের মার্চ মাসে এই উৎপাদন বন্ধ করে দেওয়া হয় মূলত জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের পরিবর্তে পরিবেশ বান্ধব ইলেকট্রিক ও হাইব্রিড গাড়ি উৎপাদনের দিকে ঝুঁকে যাওয়ায় নতুন সিদ্ধান্ত জাপানি গাড়ি কোম্পানিটির বাংলাদেশের আবহাওয়া এবং সিএনজি মানে সিএনজি করে গ্যাসের গ্যাস চালিত গ্যাসের এর মধ্যে কোনো গাড়িতে কোনো ডিস্টার্ব হয়নি অন্য গাড়িতে কিন্তু ডিস্টার্ব হয় একমাত্র তেলের গাড়িতে যখন গ্যাস করা হয় তখন এটা নিয়ে খুব একটা ডিস্টার্ব হয়নি সেই জন্য এটা আমরা মনে করি সবচেয়ে নিরাপদকারী হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এতদিন বহুল ব্যবহৃত ও জনপ্রিয় এই কার্ড দুটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশের বাজারে চাহিদা ও যোগানের সংকট তৈরির আশঙ্কা করা হচ্ছে এই বিষয়টি গুরুত্ব দিয়ে আগামী বাজেটে রিকন্ডিশন গাড়ির বাজার ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকারের নীতি সহায়তা দরকার বলে মনে করেন ব্যবসায়ীরা হাইব্রিড এবং আমরা ইলেকট্রিক গাড়িকে স্বাগত জানাতে চাই তার জন্য আমাদের একটা পলিসি সুবিধা দরকার খুব শীঘ্রই আগামী বাজেটে দেখতে সুন্দর টেকসই সহনীয় দাম ও রিসেল ভ্যালু বেশি বলেই প্রায় দুই দশক বাংলাদেশি ক্রেতাদের পছন্দের তালিকায় এককভাবে শীর্ষে ছিল এই দুটি ব্র্যান্ডের কার মানভেদে প্রতিটি গাড়ির দাম পঁচিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পর্যন্ত রফিকুল বাহার একুশে টেলিভিশন চট্টগ্রাম জানাবো খেলার খবর শ্রীলঙ্কায় দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য একুশ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সোমবার শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ সাকিবের জায়গায় পাঁচ বছর পর দলে ডাক পেলেন সুভাগত হোম চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ এছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন মুকিদুল ইসলাম শহীদুল ইসলাম শরিফুল ইসলাম শহীদুল ইসলাম ও শরিফুল ইসলাম দলের বাকি খেলোয়াড়রা হলেন মমিনুল হক লিটন দাস মোহাম্মদ মিঠুন মুশফিকুর রহিম তামিম ইকবাল সদমান ইসলাম আবু জায়েদ তাইজুল ইসলাম নাজমুল হোসেন মেহেদী হাসান নাঈম হাসান তাস্কিন আহমেদ এবাদত হোসেন সাইফ হাসান ইয়াসির আলী খালেদ আহমেদ ও নুরুল হাসান বঙ্গবন্ধুর শততম জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত নবম বাংলাদেশ গেমসের নারী কাবাডিতে স্বর্ণ জিতেছে বাংলাদেশ আনসার এদিকে নারীদের হকিতে ব্রোঞ্জ জিতেছে কিশোরগঞ্জের মেরা বিস্তারিত জানাচ্ছেন আবু হোরায়রা তামিম নবম বাংলাদেশ গেমসের ভারত্তোলনের শেষ দিনে নারীদের সাতাশি কেজি ওজন শ্রেণীতে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তানিয়া খাতুন আর নারীদের ঊর্ধ্ব সাতাশি কেজি ওজন শ্রেণীতে নতুন রেকর্ড গড়েন বাংলাদেশ আনসারের পুরুষদের ঊর্ধ্ব একশো নয় কেজি ওজন শ্রেণীতে রেকর্ড করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ফরহাদ আলী অনূর্ধ্ব একশো নয় কেজি ওজন বিভাগে রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন সেনাবাহিনীর আবদুল্লাহ মুমিন তাইকোয়ান্দো ইভেন্টের অনূর্ধ্ব চুহাত্তর কেজি ওজন শ্রেণীতে সেনাবাহিনীর নাসির পারভেজকে বিশ সতেরো পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছেন বর্ডার গার্ড বাংলাদেশের মাসুম খান রাজধানীর হাতির জিলে রোয়িংয়ের পুরুষ ইভেন্টে আলীনগর রোয়িং ক্লাব স্বর্ণ জিতেছে এই ইভেন্টের নারী বিভাগে স্বর্ণ পায় চুনকুটিয়া রোয়িং ক্লাব মৌলানা ভাসানি হকি স্টেডিয়ামে দিনাজপুরকে একশূন্য গোলে হারিয়ে ব্রোঞ্জ জেতে কিশোরগঞ্জের মেয়েরা বাংলাদেশ গেমস কাবাডির নারীদের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশ পুলিশ নারী দলকে পনেরো চোদ্দ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জিতেছে আনসারের মেয়েরা বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের গল্ফ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকা সেনানিবাসে আর্মি গল্ফ ক্লাবে চার দিনের এই প্রতিযোগিতায় বারো গল্ফ ক্লাব ছাড়াও সেনা নৌবিমান। এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ও রাওয়া ক্লাবের প্রায় একশো জন গল্ফার অংশ নেন টুর্নামেন্টে নারী ও পুরুষ ক্যাটাগরিতে ব্যক্তিগত ও দলীয় প্রতিযোগিতায় বিজয়ীদের স্বর্ণ রৌপ্য ও ব্রোঞ্জের মেডেল পরিয়ে দেন সেনাপ্রধান এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন করোনা মহামারী ও রমজানকে সামনে রেখে দুই হাজার পরিবারকে উপহার সামগ্রী দিল ইউরো ফেমাস কেলা ঢাকা দক্ষিণের বত্রিশ নম্বর ওয়ার্ডের কষাইটুলি শরীরচর্চা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে এই উপহার সামগ্রী তুলে দেন ক্লাবের সভাপতি ও সাধারণ সহ অন্যান্য কর্মকর্তারা এ সময় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাহাত মিতু জানান করোনার এই সংকটময় সময়ে সাধারণ মানুষের পাশে থাকতে সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই উপহার সামগ্রী দেয়া হচ্ছে করোনা মহামারীর পরও তাদের এই কার্যক্রম চালিয়ে যাবে বলে জানান তিনি ইউরোপিয়ান লিগে গ্রানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেড স্থানীয় নুয়েভার লস কারামেসে ম্যাচের একত্রিশ মিনিটে রাশফোর্ডের গোলে এগিয়ে যায় ম্যানিউ অবশ্য এর আগে এগিয়ে যেতে পারত তারা সাতাশ মিনিটের সময় রাশফোর্ডের শর্ট ক্রসবারে ঘেসে বাইরে যায় এক গোলে পিছিয়ে থেকে মরিয়া হয়ে আক্রমণ চালায় গ্রানাডা একচল্লিশ মিনিটে ইয়াঙ্গেল হেরেরার শট বারে লেগে ফেরত আসলে সমতার সুযোগ হারায় তারা ম্যাচের নব্বই মিনিটে ফার্নান্দেস পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন আর এরি সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার চোদ্দ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য জরুরি সেবা ছাড়া সব বন্ধ করোনায় আরও তেষট্টি মৃত্যু চার দিন বন্ধ থাকার পর খুলেছে মার্কেট শপিং মল অনেক ক্ষেত্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি কোয়ারেন্টাইনে যেতে বিদেশ ফেরতদের অনিহা বেগ পেতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দায় বিশ্ব সম্প্রদায়ের বললেন মার্কিন বিশেষ দূত করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধ উদ্যোগের তাগিদ এবং মিয়ানমারে সেনা শাসকদের সহিংসতা বন্ধের আহ্বান আঠারো দেশের রাষ্ট্রদূতদের গুলিতে আরও চার বিক্ষোভকারী নিহত সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বরে আর ভিজিট করুন একুশে ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে ফোর অনলাইনে স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন একুশের সাথেই থাকুন